Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Sammanito brother and Islam Allah Rabbul Alamin prashongsha ebong Rasulullah sallallahu alaihi wasallamer upor salatu salamer por aaj abar maghrib pore ditiyo porbo amra shuru korchi. Prothom porbe amra bhumikate kichu kotha bolechi akidar gurutto akidar sathe akhlaq charitrer somporko ekjon muslimer অত্যন্ত শক্তিশালী এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আবার বলছি এই বিষয়টি এবং এই প্রথম যে কায়দা বা নীতিমালা মুসলিমের চরিত্র সম্পর্কে সেটা হচ্ছে যে আমাদের চরিত্রের সম্পর্ক হচ্ছে আকীদার সাথে যার যত আকীদা ভালো হবে তার তত চরিত্র ভালো হবে যার চরিত্র খারাপ তার আকীদাতে অবশ্য ত্রুটি আছে যতই সে সহি আকীদার দাবিদার হোক না কেন সহি আকীদা কোনো সীমিত দু চারটি কথার নাম নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভালো প্রভাব পড়বে প্রতিফলন ঘটবে তাসির দেখা যাবে তাহলেই সহি আকীদার দাবিটা আর বাস্তবায়ন হবে এবং দাবি অনুযায়ী আপনার কাজ হবে আকীদার সাথে যে আখলাকের সম্পর্ক এই কথাটি অনেক হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসগুলিতে একটি ভালো আচার আচরণকে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর প্রতি ঈমানের সাথে পরকালের প্রতি ঈমানের সাথে এরকম অনেক হাদিস রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিজারা যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ঈমানদার মুমিন এবং পরকালে আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া খারাপ চরিত্র আর প্রতিবেশীর সাথে সদাচরণ করা এহসান করা আল্লাহর নির্দেশ কোরআনে কারিমে সেই প্রতিবেশী আত্মীয় হোক অনাত্মীয় হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সদাচরণের বিশেষ নির্দেশ দান করেছেন জি অমুসলিম হোক প্রতিবেশী তার সাথে সদাচরণ নির্দেশ দিয়েছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং পরকালে কেউ যদি বিশ্বাসী হয় সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের চরিত্রের সম্পর্ক হচ্ছে আকীদার সাথে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যাইফা যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন অতিথির সম্মান করে অতিথির সাথে খারাপ আচরণ করে সম্মান করে অতিথি সে আপনার আত্মীয় হোক আর আত্মীয় না হোক আমরা কিন্তু আমাদের দেশীয় ভাষায় অতিথি কাকে বুঝি হয় নিজের বংশধর আর না হয় আপনার শ্বশুর বংশ আপনার মায়ের বংশ নানা নানির বংশ ব্যাস না 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 যে কোনো মুসলিম অমুসলিম আপনার অতিথি হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অমুসলিম অতিথি হইত এই অতিথির আপ্যায়ন করতেন আরবরা এত শিরকুফরি এবং এত পাপের সাথে সাথে তাদের মধ্যে অনেক ভালো কাজ ছিল যার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে একরামু দাইফ মেহমানের সম্মান করা অতিথির আপ্যায়ন করা সে পরিচিত হোক অথবা অপরিচিত হোক যেটা উঠে গেছে মুসলিম সমাজ থেকে উঠে গেছে আর শহরে তো আরও বেশি উঠে গেছে তো অতিথির সাথে ভালো আচরণ করা হচ্ছে আচরণ আখলাক আর যার সম্পর্ক হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের সাথে আর পরকালের প্রতি ঈমানের সাথে তার কাছ থেকে কি পাবে না অতিথি তোমাকে আগামীতে কোনোদিন খাওয়াবে না খাবে তোমার আপ্যায়ন করবে না করবে এই আশা নিয়ে নয় আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং পরকালের প্রতি ঈমানের ভিত্তিতে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর যে আল্লাহ পরকালে বিশ্বাসী ফালিয়াকুল খাইরান আউ লিয়াসমুত সে যেন ভালো কথা বলে আর ভালো কথা না বলতে বলে চুপ থাকে ভালো কথা বলার শক্তি থাকলে বলেন আর শক্তি না থাকলে নীরব থাকেন নিরাপদ থাকবেন তো ভালো কথা বলা হচ্ছে উত্তম চরিত্র চুপ থাকা হচ্ছে ভালো চরিত্র যার সম্পর্ক আল্লাহর প্রতি ঈমানের সাথে পরকালের প্রতি ঈমানের সাথে এইভাবে প্রতিটি আমাদের চরিত্রের দৈনন্দিন জীবনে সম্পর্ক হচ্ছে ঈমান আকীদার সাথে আল্লাহ যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন এতে হবে কি আমরা মানুষের সাথে আচরণ করব আল্লাহর সৃষ্টির সাথে ভালো আচরণ করব নিঃস্বার্থ করব দুনিয়ার কোনো গরজ রাখব না এন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি যা করছি মানুষের
আকীদার সাথে যদি চরিত্র এইভাবে যদি আমরা বুঝে নিই, তাহলে জানতে হবে যে আমরা অনেক পাপ থেকে বাঁচতে পারব। কারণ যখন জানবো তখন আমল করব, তাহলে জানতে হবে যে আমাদের আকীদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের আকীদার। যে সাত প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়া দান করবেন সেই হাসরের মাঠে, সাবাতু ইয়াজিল্লাহুমুল্লাহ ফি যিল্লি ওয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহুম, বা হাদিস আছে, হাদিসটি বলা সময় নেই কারণ আরও বিষয় আছে সামনে। তবে তার একটি পয়েন্ট, যার সম্পর্ক আকীদার সাথে ভালো আচরণ, কিন্তু কিভাবে এই ভালো আচরণটি, মানে পাপ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো আচরণ, ভালো চরিত্র, পাপ থেকে তার আকীদা তাকে রক্ষা করছে, তার ইমানি বিশ্বাস তাকে রক্ষা করছে। ও রাজলুন দাথ ইমরা, একজন মানুষ এমন হবে বা এক শ্রেণীর মানুষ এমন হবে যাকে আল্লাহ স্পেশাল ছায়া দেবেন সেই বিচার দিবসে হাসরের মাঠে, যেই দিন মানুষের দুরবস্থার পেরেশানির শেষ থাকবে না। দাথ ইমরা, এমন এক মহিলা তাকে প্রলোভন দিচ্ছে কুকাজের জন্য, যাতো মানসেবি ওয়া জামাল, যে প্রভাবশালী, প্রথম কথা প্রভাব রয়েছে, যদি সমাজে জানাজানি হয়ে যায় তবু কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, এত প্রভাব রয়েছে, সামাজিক প্রভাব রয়েছে, হ্যাঁ ক্ষমতার প্রভাব রয়েছে, ধন দৌলতের প্রভাব রয়েছে, কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, না হলে জবান কেটে নেওয়া হবে, এইরকম মহিলা ডাক দিচ্ছে তাকে ব্যবিচারের জন্য। তাহলে ভয় নেই যে কি জানি যাবো এখানে, যদি সমাজের লোক জেনে যায়, এটা ভয় নেই, কারো জানা জানলেও কেউ কারো বলার কোনো ক্ষমতা নেই, বলতে পারবে না। ওয়া জামাল, সৌন্দর্য আছে, অত্যন্ত সুন্দরী সুশ্রী, আকর্ষণও আছে, ডাকছে, এই নয় যে নিজে থেকে এগিয়ে যাচ্ছেন, ডাকছে, নিজের ঘরে ডাকছে। ফাকাল, কিন্তু একজন মুসলিম যে চরিত্রবান, যার চরিত্রের ঘনিষ্ঠ সম্পর্ক আকীদার সাথে, সে বলবে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সমাজের ভয় নয়, সমাজ বলতে পারবে না কিছু, কিন্তু রব তো দেখবেন, হ্যাঁ সব রকমের সুযোগ পাচ্ছি এই ক্ষণিকের ভোগের জগতে, কিন্তু আল্লাহর আজাব আমার জন্য অপেক্ষায় রয়েছে, সেই আজাব থেকে কি আমাকে রক্ষা করবে। ফাকাল ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি জেনা ব্যভিচারের কাছে যেতে পারি না। যদি এই চরিত্র আমাদের মধ্যে চলে আসে, আমাদের প্রবাসীদের মধ্যে চলে আসে, তাহলে চিন্তা করুন যে কোনো অবস্থায়, যে কোনো ফিতনা থেকে, নারী ফিতনা থেকে, পয়সার ফিতনা থেকে, ক্ষমতার ফিতনা থেকে, দুনিয়ার লোভলালসার ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, কিন্তু আকীদা মজবুত হইতে হবে। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে দেখলো না দেখলো, কে জানলো না জানলো, আর জানার পরে কে মুখ খুলতে পারবে না পারবে সেটা দেখার বিষয়ে রব তো জানছে। জি, ইন্নি আখাফুল্লাহ। দ্বিতীয় নীতিমালা আখলাক চরিত্রের ক্ষেত্রে, সেটি হচ্ছে যত এবাদত বন্দীগী রয়েছে ইসলামের, সমস্ত এবাদত বন্দীগীর উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতি সাধন। সমস্ত এবাদত বন্দীগী, আকীদার কথা আলোচনা হয়ে গেছে, আর আকীদা বলবো না বারবার। আকীদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত পাঁচ ওয়াক্ত সালাত, ফরজ সালাত, নামাজ, সে সালাত হোক, যাকাত হোক, সিয়াম রোজা হোক, হজ হোক, ওমরা হোক, জনকল্যাণমূলক কাজ হোক, যে কোনো রকমের কাজ হোক, যে কোনো রকমের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধন, রুহানিয়াতকে বৃদ্ধি করা এবং আখলাক গঠন, আখলাককে বৃদ্ধি করা, যে চারিত্রিক উন্নতি। যদি আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে চরিত্র সুন্দর না হয়, তাহলে ইবাদতে ত্রুটি আছে। এই জন্য যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ছে তারপরেও সে অশ্লীল কথা বলে, খারাপ আচরণ করে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়ার ফিতনায় পড়ে আছে, নারী ফিতনায় পড়ে আছে, পয়সার ফিতনাতে হারামে ডুবে যাচ্ছে, সুদ থেকে বাঁচতে পারছে না, ঘুষ থেকে বাঁচতে পারছে না, হারাম উপার্জন থেকে বাঁচতে পারছে না, তাহলে এখানে তার এবাদতেই ত্রুটি আছে। এই এবাদতের মাধ্যমে তার রুহানিয়াতে কোনো রকমের তারাক্কি হয় না, তার আত্মার পরিশুদ্ধি হয় না, তার চরিত্র গঠন হয় না। ইসলামে যাবত ইবাদ বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক
এবং চারিত্রিক উন্নতি সাধন। এই বিষয়টি কোরআনে কারিমের আলোকে দেখুন, সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 আল্লাহ কি বলেছেন, ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো হে মানুষ, হে মুসলিম, সালাত কায়েম করো মানে ফরজ সালাত কায়েম করো, এটা করতেই হবে, পাঁচ অক্ত 17 রাকাত সালাত পড়তেই হবে, নাহলে কখনো সৎ ব্যক্তি আপনি হইতে পারেন না। বেনামাজি বলবে আমি সবসময় সৎ, এটি মিথ্যা কথা। নামাজ পড়েন একজন মুসলিম আর সবসময় সে সৎ থাকবে, সেটা অমুসলিমদের মতো হইতে পারে, মানবতার খাতিরে সে তার মধ্যে সততা আছে, সেগুলো হইতে পারে, কিন্তু